আগামীকালকের ইপিক বক্সটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আগামীকালকে রুমেনিগে আসার কথা। বাট এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে রুমেনিগে কি কালকে কনফার্ম আসবে নাকি না, এই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। ওকে, প্রথমে কমেন্ট করে ফেলেন যে এই যে ইতালিয়ান লিগ মিডফিল্ডার বক্সটা ছিল, এখান থেকে কে কাকে পেয়েছেন, জলদি কমেন্ট করে ফেলবেন। ওকে, এবার আপনাদেরকে জানাতে চাই আগামীকালকে যে কনফিউশনটা তৈরি হয়েছে সেটা কী জন্য। কনফিউশনটা এজন্য তৈরি হয়েছে কারণ কালকে আসার মতো সম্ভাব্য প্লেয়ার হচ্ছে ছয়জন, ঠিক আছে, ছয়টা এপিক। কিন্তু আমরা সবাই জানি একটা বক্সে সর্বোচ্চ এপিক থাকে তিনজন, অর্থাৎ ছয়জন কখনোই একসাথে আসবে না, যে কোনো তিনজন আসবে, ঠিক আছে। সো স্ক্রিনে আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন এখন, যেখানে ছয়টা এপিক প্লেয়ার লিস্ট আছে। এই ছয়জন থেকে কালকে যে কোনো তিনজন আসবে, ছয়জন কিন্তু একসাথে আসবে না। ওকে, সো আমরা হাইলি চান্স দেখতেছি রুমেনিগে আসার, কিন্তু রুমেনিগের সাথে রোনালদিনহো আসবে নাকি ওয়েন আসবে নাকি বাকি তিনজন থেকে অন্য কেউ ঢুকবে সেটাও কালকে দেখা যাবে। আবার এমনটাও হতে পারে যে রুমেনিগের পরিবর্তে রোনালদিনহো এবং ওয়েনকে দিয়ে সাথে বাকি চারজন থেকে অন্য আরেকজনকে দিয়ে দিতে পারে। সো কোনামি এই ছয়জন প্লেয়ারকে কাস্টমাইজ করে কালকে যে কোনো তিনজন প্লেয়ার এপিক বক্স হিসেবে আমাদেরকে দিবে, এবং কালকের বক্সে প্লেয়ার থাকবে 150 জন, ঠিক যেমনটা এই বক্সে ছিল। এবং ওই তিনটা এপিকের পাশাপাশি এই বক্সের মতোই বেশ কিছু কালারফুল হাইলাইট কার্ড থাকবে, যেগুলোর মধ্যে কোমেন সহ বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আছে। তো আগামীকালকের বক্সে আসলে আপনার টার্গেট কোনটা সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আগামীকালকের বক্সে যে তিনটি এপিক থাকবে, প্রত্যেকটা এপিকই 100+ রেটিং হবে, 101, 102 এরকম। আর যদি ওয়েন, রোনালদিনহো এবং রুমেনিগে এই তিনটাই আসে, তাহলে তিনজনই হবে 102 করে, ঠিক আছে। অর্থাৎ তিনটা এপিকই খুবই ভালো, যে যেটাকে পাবেন সেটা নিয়েই ধন্য হয়ে যাবেন। যদিও কালকে রুমেনিগে আসলে আমার সবার আগে টার্গেট থাকবে রুমেনিগা, এবং আমি আশা করি অনেকেরই টার্গেট থাকবে রুমেনিগা। এবং লাস্ট ভিডিওতে আমি দেখেছি যে রুমেনিগার জন্য অনেকে অনেক রকম কয়েন নিয়ে ওয়েট করতেছেন, যদিও সেই হিসেবে আমার কাছে কোনো কয়েন নাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।